এবার ইরানের হামলার পাল্টা জবাব দিতে ইরানের উপরে হামলা চালায় ইসরায়েল। তেহরান বলেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্মদিনের সাথে মিলে যাওয়া এই হামলার বিষয়ে পাল্টা আঘাত করার তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নেই ইরানের। এক সপ্তাহ আগে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে। কেন্দ্রীয় শহর ইস্পাহানের কাছে একটি প্রধান সামরিক ঘাঁটি এবং পারমাণবিক স্থাপনা সহ বেশ কয়েকটি প্রদেশে হামলা চালায় ইসরায়েল। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টেলিভিশন জানিয়েছে ইস্পাহানের শহরের কাছে তাদের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ নিরাপদ। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা বলেছে ইরানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই হামলার প্রেক্ষিতে ইরানের বেশ কিছু জায়গায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।